मुसलमान कान्ट्री देशे की चले निकी खाला के मा की चले निकी खालू बागनी विये करब ते मे बहरे विये तो दरकार की खालुर पसंद हम खालू विये करब प्रति घरे घरे যৌতুক মামলা একটা হইছে আমার বোনের মেয়ে পাওয়া যায় না বনে দিছে অপহরণের একটা মামলা আর আমার একটা দিছি আমি তখন লকডাউন ছিল আমার বাড়ি থেকে যখন এই গরম টরম নিয়ে সে চলে যায় তখন আমি ইমার্জেন্সি একটা সিঙ্গার থানায় একটা চুরির মামলা দিছিলাম এখন সমস্ত ডেট একত্র হনে কইতাছে যে দর্শন করে হে তো চুরি করে না মিলানে সব মামলা ফলস হয়ে গেছে কিন্তু আমার মামলা তো জীবন কাহিনী তো ফলস না সবই তো সত্য আমার বিদেশে সমস্ত সম্পদ আমি আমার হাজবেন্ডের কাছে রেখে গেছিলাম আর বনের মেয়ে বলতাছে এই 2023 সালে আমি গেছি বোনের মেয়ে বলতাছে খালাই খাই বা মুখ খামু এটা কি সম্ভব নাকি মামে কোনদিন এক স্বামীর ভাত খাওয়ান যায় নাকি এটা কি সম্ভব নাকি আমরা বাংলাদেশ মুসলমান একটা কান্ট্রি এই দেশে কি এগুলো চলে নাকি খালা কে আর মা কে তো মামারে দুই দিন তিন দিন আমার বলছিল যে বাগনিরে তালাক দিয়ে সে আমারে নিব আমি কইছি এটা অসম্ভব বিচারের কাছে অনেক জায়গায় আমি গেছি এলাকায় কোনো বিচার পাই নাই তারপরে মানিগঞ্জ এসপি অফিসও গেছি অনেক জায়গায় আমি দৌড়াদৌড়ি করছি আমার পিছে কোনো ব্যাকিং নাই আমরা চারটে বোন আমার বাপটা নিরীহ কোনো কাজকর্ম আমরা চারটে বোনই খালি আজকে আমি ঢাকায় আসছি আমি কেমনে বাড়ি যাবো আমি এটাই তো চিন্তা করতেছি আমি তো রাস্তাঘাটও চিনি না আমি তো হেরে সময় দিছি চান্স দিছি তুমি একটা কিছু করো মেয়েটা যখন লগে লগে নিছে তখন আমি আর বলছি মেয়েটা আমার হাতে দেও আমি হের স্বামীর কাছে বুঝাই দিই যে খালুর লগে গেছে হয়তো কথা আমি কাটতে পারতাম বেড়াইতে গেছে কি হইছে কোনো সমস্যা নাই হের হাজবেন্ডের কাছে দিতাম এখন মেয়েটা হের লগে থাকে একটা বাচ্চাও কি হইছে এটা কিভাবে সম্ভব আজ মায়েরে বিয়ে করবো পরশুদিন বাগনিরে বিয়ে করবো পরশুদিন আমার এটা কি সম্ভব নাকি বলেন আমি ওর ন্যায় বিচার চাই এরকম জানি কোনো বিশ্বে জানি না ঘটে এরকম ঘটনা একজনের বিচার হইলে তো আরেকজনের ডরাইব আমার হাজবেন্ড নবীনের যদি বিচার হয় প্রতিটা ঘরে ঘরে এরকম ই হইব আর ওর যদি বিচার না হয় তো মানুষ রায় পেয়ে যাব আজকে আমার বাড়িতে বিয়ে করছে কাল আপনার বাড়িতে বিয়ে করব পরশুদিন আরেকজনের বাড়িতে বিয়ে করব এটা কি চলে নাকি খালু বাগনিরে বিয়ে করব তাহলে মেয়ে আর বাইরে বিয়ে তো দরকার কি তাহলে খালুর পছন্দ হলে খালুই বিয়ে করব প্রতিটা ঘরে ঘরে আমার স্বামী ওই বাগনির লগেও করতো আবার বিভিন্ন মেয়ের লগে পরকিয়া করতো এগুলো আমার চোখে পড়ে পড়াতে আমি একটা পদক্ষেপ নেই তুমি এগুলো কেন করো আর বাগনি তো পেটে সন্তানের মতো তোমার বাগনের আমার বাগনি তো সেমি এগুলো এগুলো পরে আমার বিশ্বালে তুমি কেন মানুষের মেয়ে গো দর্শন করো আবার তুমি বলতেছো বাগনির লগে কোনো সম্পর্ক নাই বাগনির লগে কি করছো না করছো এগুলো তো ফটো তুলে রাখার তো কোনো দরকার নাই তুমি এগুলো পেন্ডিং করে কেন রাখছো মানে এগুলোতে মানে ব্ল্যাকমেল করো তো এনে এর লগে আমার লগে একটু ঝগড়া বিবাদ হয়েছিল বাগনি বলে খালাইও খাইবো আমি খামু তখন আমি আর বলছি যে আমারে না নিয়ে তোমার মায়ের আনলেই তো ভালো আমি আর তোমার মা তো সেমি আমি যেরকম খালা তোমার লালন পালন করছি তোমার মায়ের তো জন্ম দিয়েছে তোমার মায়ের কোনো কর্ম করে নাই আমি তো কর্ম করছি আমি তোমারে খাওয়াইছি পড়াইছি লেখাপড়া করাইছি বড় করছি তারপরে তোমারে দর্শন করে তুমি আমার কাছে কনে তোমারে জরিপানা দিছি 1,80,000 টাকার গরণ দিছি ভালো স্বামী দেখে বিয়ে দিছি তাইলে তুমি আমার উপরে এই অত্যাচারটা করছো তো এখন আবার তুমি বলতেছো যা খালাইও খাইবো আমি খাবো এটা তো সম্ভব না আমার কাছে তো রেকর্ড সব কিছু আছে টাকা হলে সবই সম্ভব তখন আমি বলছি হ টাকা হলে তো মায়েরও বিয়ে করা সম্ভব বাংলাদেশে টাকাই তো মেন টাকা হলে তো মায়েরও বিয়ে করা যায় আছে তুমি ভাগ্নিরে বিয়ে করতে পারো তো তোমার মায়েরে বিয়ে করার কোনো সমস্যা ছিল আমি এই কথা আমি বলছি যে আমার ভাগ্নিরে বিয়ে না করে তোমার মায়েরে বিয়ে করতা আর ভাগ্নি যে কথা বলে তখন ভাগ্নির আমি বলছি আমিও খামু আমার হাজবেন্ডের স্বামী নবীন নবীনের মা ও খাইবো তুমিও খাবো তুমিও খাইবে এক ঘরেই থাকুম তিনজন সমস্যা কি যদি হের মায়ের এনে খাইতে পারে আমিও খামো সমস্যা কি বাংলাদেশে আইন কি আছে মানে এখনই বোঝা যাইতেছে আমি একটা প্রবাসী আমার কাছে টাকা পয়সা আছে আমার টাকা পয়সা ব্ল্যাকমেল করার জন্য আমার বিয়ে করছে।